শুনছেন ক্যাপিটাল এফএম 94.8 ঘুরতে বেজে গেল সন্ধ্যা 7টা আর সাথে সাথে শুরু হয়ে গেল নট বলটু দা টু ফান কিং। আমাদের এসএমএস করার জন্য যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে সিএফএম স্পেস নাম স্পেস লোকেশন স্পেস মনের কথা লিখে পাঠিয়ে দিন 26969 এই নম্বরে। এছাড়া আপনারা আমাদের চাইলে লাইভও দেখতে পারেন। সেজন্য যেটা করতে হবে, আপনাদের ফেসবুক একদম আইডিতে গিয়ে সার্চ বক্সে লিখবেন ক্যাপিটাল এফএম 94.8। মানে মোটামুটি আমি কিন্তু একজন কে ট্রেড আপ করে ফেলছি, যাতে নাথ ভাই যদি আর দুইটা দিন না আসে, আর দুই দিন সময় দিছি আমি, টু ডেজ, দুই দিনের মধ্যে যদি নাথ ভাই না আসে আমি এরকম হাজার হাজার তৈরি করে ফেলবো এবং তারা এসে নাট বল্টু করবে। ঠিক আছে, আমি কিন্তু তৈরি করে ফেলছি এবং অসাধারণ মিরু, তোমার প্রথম দিনের পারফরমেন্স দেখে আমি মুগ্ধ, শিহরিত, আতঙ্কিত, উল্লাসিত এবং মোটামুটি ভয় পাচ্ছি। তুমি তো এরকম দুই দিন বললে আমাদেরকে ছুটি দিয়ে দিবা। না না, আমি আমি এত কথা বলি, যদি এটুকু বলতে না পারি তাহলে আমি এতদিন ধরে এখানে আসলাম, এখানে বসলাম, এই যে একটা ফাঁকা সিট পেলাম। ঠিক আছে, মানুষ না বসে একজনের চাকরি একজন এভাবেই খায়। ঠিক আছে, এই যে আসলো বসলো, এই যে আজকে মনে করো যে ইন্ট্রো দিয়ে দিলো, কালকে এসে বলবে যে এক্সট্রো দিয়ে দেই, তারপরে দিন এসে বলবে বল্টু ভাই নাট ভাই আপনাদের আসা লাগবে না, বাকিটা আমি করে ফেলছি। না না না, এই ব্যাপারটা কিন্তু সুবিধার না। না 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 শাওন ভাই, এটা একটা ভুল কথা, আসলে কারো জায়গা কেউ নিতে পারে না। ঠিক আছে, যার যার জায়গা থেকে সে একদম সেরা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, যার জায়গা থেকে মিরু সেরা, মিরু কিন্তু অসাধারণ পারফর্মার, সেই জায়গায় আমি কখনো পৌঁছতে পারবো না। এবং মিরুর যে অ্যাক্টিং এবং অভিনয়ের প্রতি ডেডিকেশন সেটা অন্য লেভেলের। সো মিনুর অ্যাক্টিং এবং অভিনয়ের প্রতি যেই ডেডিকেশন সেটা তো মুখে বললে হবে না, কাজ দেখতে হবে। তো কাজ দেখার জন্য কালকে কিন্তু আমরা করে ফেলেছি আমাদের ইউটিউব চ্যানেল শাওন মজুমদার ইউটিউব চ্যানেলের নতুন একটি শর্ট, মানে স্কিট বলতে পারি, ছোট্ট একটি কাজ। সেটাখানে মিরু কিন্তু মূল চরিত্রে ছিল, সে অসাধারণ অভিনয় করছে, সে মোটামুটি 5-6টা ক্যারেক্টার ভিন্ন ভিন্ন ভাবে নিজেই প্লে করেছে। তো সেটা দেখবেন, খুব তাড়াতাড়ি আমরা এডিটে বসবো এবং রিলিজ করে ফেলবো আমাদের ইউটিউব চ্যানেল শাওন মজুমদার ইউটিউব চ্যানেলে যাবে। সেটা করতে পেরেছি, যদি কাজটা করে কেমন লাগলো সেটাই বলো। না না, আমি এটাই বললাম যে আমি সেটা সেজন্য করতে পেরেছি যে আসলে কালকে আমার চরিত্রে ঠিক ছিল না, ক্যারেক্টারে কোনো মানে ঠিক আসলে ঠিক যেমন ক্যারেক্টারের কোন ঠিক ছিল, প্রতি সিনে সিনে তার ক্যারেক্টার চেঞ্জ করতে হয়েছিল, যে এই সিনে এই ক্যারেক্টার, ওই সিনে আরেক ক্যারেক্টার, এই সিনে মতি, ওই সিনে গনি, ওখানে চান্দু, ওখানে মান্দু, মানে এরকম হয়েছে আর কি। না তাই বলে কিন্তু আমি ক্যারেক্টার লেস না, না ক্যারেক্টার লেস না, প্রচন্ড খুব ভালোভাবে 4-5টা ক্যারেক্টার একসাথে যার আছে ভিতরে, সে ক্যারেক্টার লেস কেমনে হয়, সে একদম চরিত্র। তুমি যারা ক্যারেক্টার লেস তাদেরকে তুমি 2-3টা ক্যারেক্টার দিয়ে দিও, তোমার কাছে এত ক্যারেক্টার আছে ভিতরে। সত্যি তাই, মানে কালকে আমি একদম ফুল ফিল একদম ক্যারেক্টারে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, মানে মানে চরিত্রে ভরপুর, অসাধারণ ছিল। এবং আই থিঙ্ক আমাদের লিসেনার সবাই অপেক্ষা করবেন এবং অনেক অনেক সাড়া পাবো এবার, আশা করছি। আমার চ্যানেলটা কোনোভাবেই নিজের পায়ে দাঁড়াতে পারছে না, তো সবার সাপোর্ট দরকার। আশা করি এবার অনেক খেটেছি আমরা কালকে সারাদিন, এবং আশা করি এবং খুব জলদি জলদি আমরা ভিডিও দেবো, অনেক তাড়াতাড়ি এক সপ্তাহে। আমরা চাই প্রতি সপ্তাহে একটা করে, প্রতি সপ্তাহে একটা করে দেওয়ার চেষ্টা করবো। মানে মুটো ক্যাপিটাল এফএম 94.8 শুনছেন ইভেলি প্রেজেন্স নট বল্টু দা টু ফান ক্রিকেট পর্যন্ত যেতে দেয় নাই, নিচে থেকে বলছে নট বল্টু আসলে এখান থেকে চা খাওয়া বিদায় দিবা, আমাদের এখানে আসতে না পারে। শুধুমাত্র ক্যাপিটাল এফএম আমাদের অ্যালাউ করেছে। ইয়েস, দিস ইজ দ্য প্লেস যেখানে তুমি চাইলে পাগলামি করতে পারো, ছাগলামি করতে পারো, যা ইচ্ছে তাই বলতে পারো, যা কি ইচ্ছে তাকে নিয়ে আসতে পারো। এই যেমন আমাদের ভাই ব্রাদার, বা সময় পাইলে নিয়ে আসি, খুব ভালো কিছু করার, অসৎ ব্যবহার যাতে না হয়। তো কেমন আছেন আপনারা? কেমন আছেন? কারণ হচ্ছে কি, বৃহস্পতিবার দিন যে বিদায় নিয়ে গেলাম, তারপরে আজ এলাম, এলাম তো এলাম এমন ভাবে এলাম, ওফ কি ভালো লাগছে। এবং আপনাদেরকে জানিয়ে খুশি হব এবং আপনারা শুনলে খুশি হবেন, আমি কিন্তু ভুলি নেই, আজকে কিন্তু ফান কল ডে। ইয়েস, দিস ইজ ফান কল ডে, সো স্পেশাল এপিসোড, স্পেশাল ডে, স্পেশাল কথাবার্তা হবে। যারা যারা ফান কলের নাম্বারটি জানেন না তাদের জন্য বলে দিই, 02550366 59। ইয়েস, 02550366 59, এই নাম্বারে কল করবেন। আজকে ম্যারাথন ফান কল হবে 8টা পর্যন্ত, যে যতবার কল দিবেন তাকে ততবার আমি রিসিভ করে বলবো হ্যালো, কেমন আছেন, ভালো আছেন তো, এসব বলবো। কিন্তু আপনারা কেউ আমাকে জিজ্ঞেস করবেন না কেমন আছেন, কারণ আমি ভালো আছি। আমার মীর ভাই কেমন আছেন ভাই? আমি ভালো আছি। ভালো আছি, তা শুনে নিলেন সবাই, আমরা দুজন ভালো আছি। সো আমাদেরকে বারবার জিজ্ঞেস করার কিছু নেই, আর আমরা ভালো না থাকলে আমরা শো করতে আসতাম না, যেহেতু চলে আসছি আমরা ভালো আছি। যাই হোক, যেহেতু ফান কল ডে, সময় না বাড়িয়ে সময় নষ্ট না করে আমরা ডিরেক্ট ফান কলে চলে যাই, কি বলো? আজকে আমরা প্রচুর প্রচুর মানুষের সাথে কথা বলবো, আজকে পুরো এটা যদি ফান কল ডে থাকে সেদিন নিজেকে আর্জে মনে হয় না,
তখন মনে হয় আমি কল সেন্টারে জব করতেছি, খালি কল রিসিভ করো আর কল রিসিভ করো, কল রিসিভ করো আর কল রিসিভ করো। যেহেতু মানে কল সেন্টারে জব পাই গেছি তাহলে কল রিসিভই করি। হ্যালো হ্যালো হ্যালো, কে আছেন? অকি, প্রথমেই মানে প্রথমেই গোল্ডেন ডাক খেলাম, প্রথমে টুট টুট, প্রথম বলে আউট। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? নারায়ণগঞ্জ থেকে। মুক্তা নুসরাত, নুসরাত একটু জোরে কথা বলতে হবে আপু, শুনতে পাচ্ছি না আমরা। ইন্টার ফার্স্ট ইয়ার পড়ো, ওয়াও ভেরি গুড নুসরাত। তো আজকে কি প্রথম কল পেলে নাকি আগে কথা হয়েছে তোমার সাথে? আরো তিনবার, তখন তো এত আস্তে কথা বলেনি, তখন জোরে জোরে কথা বলছিলে, এখন আস্তে কথা বলতেছো কেন? হ্যাঁ আমাদের কথা, আমরা আজকে মানে শুক্রবারের পরে শনিবারটা না এটা গা মেজমেজ মেজমেজ অবস্থা বুঝছো, একটা দিন বন্ধ থাকলে না শরীরের ভিতরে আলসেমি ভর করে ওই জন্য আর কি। তো নুসরাত এই কতদিন ধরে শুনছো আমাদের? কতদিন? দুই বছর? ওয়াও, তো দুই বছর ধরে শুনে তুমি কি বুঝলা যে এই শোটা আসলে কি শোনার মতো একটা শো নাকি এটাকে না শুনলেই ভালো? মন ভালো হয়ে যায়, যাক যাক। তো সবসময় তো আমরা তোমাদেরকে শোনাই, মানে আমরা তোমাদেরকে এন্টারটেইন করি এক ঘন্টা প্রতি শনি থেকে বৃহস্পতি সন্ধ্যা 7টা থেকে 8টা। তো তুমি কি আজকে আমাদের দুজনকে, আমার সাথে আছে আজকে গেস্ট হৃদয় আল মিরু, আমাদের দুজনকে তুমি কথা বলতে চাও? আচ্ছা হৃদয়ের সাথে কথা বলতে। জি বলেন। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? বলেন, কিছু বলবেন আর? তোমার ভয়েসটা খুব সুইট। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আমার ভয়েসের মধ্যে কি লবণ পড়ছে? আমার ফোনে? হ্যাঁ আমার নাম্বার আপনি কই পেলেন? আরে সম্মানিত গ্রাহক, আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় আপনার সংযোগটি বিচ্ছিন্ন করা হচ্ছে, এটা উনি শুনছে এখন, আমি সবাইকে শোনাই দিলাম। খুব ভালো যে আপনি আমার নাম্বার না পেয়েও আপনি আমাকে ট্রাই করেছেন। আমার ভালো লাগছে না, আমি আমি শো করব না, আমি ছেড়ে দেব এই শো, এই শো আমার জন্য নয়, কোনো সমস্যা নেই। পৃথিবী আমাকে চায়, রেখো না বেঁধে আমায়, ছেড়ে দাও নাট বল্টু, ছেড়ে দাও চলে যাই। হ্যাঁ, তিন বছর, সাড়ে তিন বছর ধরে শো করতেছি, কেউ কোনো দিন আমারে তো ভয় সুন্দর বললো না, সুন্দর বললো না। তুমি ভয়েস চেঞ্জ করে কথা বলো। আমি ছোটবেলায় ন্যারেশনই ঠিক মতো পড়িনি, ভয়েস চেঞ্জ করে আমি যে ন্যারেশনটা ঠিক মতো পড়তাম তাহলে আজকে আমি ভয়েস চেঞ্জটা করতে পারতাম। আজ আমার ভয়েস ভালো না বলে আজ আমি ভয়েস অফ ক্যাপিটালও চান্স পাইলাম না। মিরু কিভাবে কথা বলতে হবে আমাকে ভয়েস চেঞ্জ করে দাও, আমি যাই আজকে আমার বউরে বলবো আমার গলায় পাড়া দিয়ে ভয়েসটা চেঞ্জ করে দাও। জি না, খালি বাসায় যাওয়ার পর মানে উৎকট ভাবে চিৎকার করবে, উৎকট ভাবে একদম চার পাঁচটা দিবে, সেটা আমি করি ভোর রাতে। ও যখন আমার বকি দেয় আমাকে। আচ্ছা তাহলে তো ঠিকই আছে, এভাবে প্র্যাকটিসটা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা ফোন ধরি, প্রথম ফোনে অপমানিত হইছি আমি। হ্যালো হ্যালো হ্যালো, এই কে বলছো, কোথা থেকে বলছো? জুলেখা, ইউসুফ কেমন আছে? ইউসুফ, জুলেখা, জুলেখা তুমি কোথায় ফোন দিছো? আরে সে তো জানে কোথায় ফোন দিছে, ওয়াও, আমি আসলে রং নাম্বারে ঢুকে গেছে। তো তুমি নাটবল্টুকে ভালোবাসো? হ্যালো জুলেখা, বললাম তুমি কি নাটবল্টুকে ভালোবাসো? হ্যাঁ। ওয়াও, কেন ভালোবাসো নাটবল্টুকে? তোমরা যে শো করো ভালো লাগে, শো করলে ভালো লাগে, এই জুলেখা ফোন করছো। তাহলে যে আমাদের সাথে যে মিরু আছে, তোমার মিরুকে কেমন লাগে? ভালোই লাগে, ভালোই লাগে।
কেমন লাগতেছে বলো তো, ফিলিংসটা বলো আমাদেরকে, আমি তো দেখি ওইভাবে কথা বলতে পারি কি, আর বলে বোঝাতে পারবে না আমাকে, কেমন লাগছে বলে বোঝাতে পারবে না, তাহলে তো আর বিপদ হয়ে গেল। বুক চিনচিন করছে, বুক চিনচিন করছে, হাই মন তো মায়ের কাছে চায়, আমরা দুজন দুজন নারী প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায়। তারপরে মনে করো দুইজন মিলে আমরা গান গাইছি, বুক চিনচিন করছে, হ্যাঁ বুক সবসময় চিনচিন কেন করে, কারণ বুক জাপান চিনে না, কারণ বুক জাপান চিনে না, তাই বুক জাপান চিনে না, কোরিয়া চিনে না, সাউথ আফ্রিকা চিনে না, ও শুধু চীন চিনে, তাই সবসময় চিনে যাওয়ার জন্য বুক চিনচিন করছে। আর চীন আর মেয়েদের বুকই সবসময় চিনচিন করে, হ্যাঁ কারণ ওটা প্রাচীন কাল থেকে, প্রাচীন কাল থেকে মেয়েদের বুক সবসময় চিন চিন করে আসছে, মন ভাঙে তো, মন ভাঙে না, চিন চিনের প্রোডাক্ট মানে হচ্ছে ভাঙা চোরা থাকবে আর থাকবে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম কি? আই এম জিওর ফ্রম বানচারামপুর। কি, কোথা থেকে? সৌদি আরব থেকে? বানচারামপুর থেকে। বানচারামপুর থেকে, কি নাম আপনার? আমার নাম জিয়াউর রহমান, আপনাদের বিগ ফ্যান। ও জিয়া, আমাদের ওই জিয়া, ওই জিয়া, ফোন দিয়ে বলবো না যে তুমি আমাদের সেই পুরনো জিয়া, কেমন আছো জিয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আরে তোমাকে খুঁজেই পাওয়া যায় না, তুমি এতদিন পর পর ফোন দিলে হবে ভাই? আপনাদের ফোনে তো গুলিস্তান জাম লাগে, যাতে জাম লাগে কি ফোন, আমাদের ফোনে টাইপ করি, রেগুলার টাইপ করি, আজকে পাইছি বাগ। আচ্ছা গুলিস্তানে জাম পাতো, কি অবস্থা তোমার বর্তমান প্রেমের স্ট্যাটাস কি, কয়জন প্রেমের স্ট্যাটাস? ভাই বর্তমানে সব অফ, সব অফ করে দিছ নাকি, কানেকশন টুট গিয়া, লাইফ শুট গিয়া? হ্যাঁ, ইয়েস 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 ইয়েস, আমার সাথে যায়। ওকে, ইয়ে আছি বর্তমানে নতুন বাজারে কাজ করি। নতুন বাজারে কাজ করো? হ্যাঁ, সব ভুলে গিয়ে মানে খুব ভালো কিছু সন্ধানে। আচ্ছা, সব ভুলে গিয়ে এখন ভালো কিছু সন্ধানে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি তুমি তোমার মনের মানুষকে পাই যাবে, নতুন বাজারে আসছো না, নতুন নতুন প্রেম হবে দেখবা। এই দরকার নাই আর ভাই, সব কইরা কেউ সুখী হইছে না কোনোদিন। কা তুমি না খুব প্রেমিক পুরুষ ছিলা, বাঁচবে না, মরে যাবে, ওকে ছাড় দিয়ে তাজমহল বানাবে কাকে দিয়ে, এখন তুমি বলছো? অনেক কিছু বলছিলাম তখন, খুবই মানে মানে প্রেমটা খুব গভীর ছিল তো, প্রেমটা খুব গভীর ছিল, সাইড থেকে বলতো আমিও বলতাম গভীর, ও এখন গভীর প্রেম ভাসতে ভাসতে পুরো কিনারে চলে আসছে। ঠিক আছে জিয়া, ভালো জিয়া, একটা গান শোনাবা? হ্যাঁ, একটা গান, একটা গান না, একটা গান পুরোটা শোনানো লাগবে না, ওই দুই লাইন শোনাবা, দুই লাইন। হ্যাঁ আচ্ছা, তাহলে দুই লাইন শোনাইতাছি। হ্যাঁ ঠিক আছে, হাই স্টাইল লাইন। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তারি নাম ভালোবাসা, তার নাম প্রেম, তার নাম তার পাশে যেদিকে তাকাই সেখানেই তোমাকে পাই, খুঁজে পাই, খুঁজে পাই। কোন থেকে অন্য কোন থেকে বসছি আমি? অনেক জোস, অনেক জোস, ভেরি ভেরি জোস জিয়া, মানে তুমি আমাদের জিয়া ধারাক ধারাক করে দিছো একদমই, ঠিক আছে। তো জিয়া ভালো থেকো, আমাদের ছোট্ট বিরতিতে যেতে হবে, তো বিরতিতে যাওয়ার আগে জিয়ার গানটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম একদম অসাধারণ গাইছে, উফ কি সুন্দর গলা, জিয়ার মতো যদি আমার গলা হইতো তাহলে জীবনে গান গাওয়ার সাহসই করতাম না। পৃথিবীতে প্রেম বলে যদি কিছু থেকেই থাকে, এটা কোথায় 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 আমি জানতে চাই, আছে আমার বাসায় আছে, আমার ছোট ভাই, আমার ছোট ভাই, আমার ছোট ভাই তো প্রেম, আজকে বাসায় আইসায় তোকে ধরতে আসি, এই যে প্রেম, প্রেম কিন্তু আমাদের লাইভ আবার দেখে মাঝে মাঝে, ঠিক আছে, আমার ছোট ভাইয়ের নাম প্রেম। তো পৃথিবীতে প্রেম বলে যদি কিছু থেকেই থাকে বল্টুর জীবনে, সেটা বল্টুর বাসায় আছে, বল্টু খুঁজতে অন্য কোথাও যাইতে হয় না, বল্টু ঘরের ভিতরেই আছে, ঘরের সাথেই থাকে, খালি আমার রুম থেকে ডাকলেই হয় প্রেম, প্রেম আমার কাছে ছুটে আসে, এই লেভেলের আসছে বল্টু। তো প্রেম নিয়ে বল্টুকে ধোকা দেওয়া যাবে না, তো সোজা না ফিরবো, ছোট বিরতি পর কেউ করতে যাবে না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 চলছে, ই ভ্যালি প্রেজেন্স নট বল্টু দ্য টু ফান কিংস, এবং আমাদের গেস্ট হচ্ছে রিয়াল মিরু, ইয়েস।
Capital FM 94.8.
আর যদি সেই গেস্ট গুলো পরিচিত আমার ছোট ভাই দাদার হয়, ভাই দাদা খুব জ্বালায়। স্টেশন জুড়ে কালকে ভাষা দিবস ইন্টারন্যাশনাল মাদার্স ল্যাঙ্গুয়েজ ডে উদযাপন হবে। আমাদের ফেসবুক পেজ থেকে শুরু করে আমাদের এই স্টেশনটাই পুরোটা হয়ে যাবে তখন একটি কি বলবো একটা সেই ফেস্টিভ মুড বা একটু সেই শোকের মুড সবকিছু মিলাই জিলাই আর কি সেটা হবে। সো নাটবল্ড হবে কিনা আমি জানি না আগামীকাল, আগেই আমি বলে রাখি আগামীকালকে আসলেই আনন্দ উদযাপন করাটা ঠিক হবে কিনা, হাস্য রহস্যটা করাটা ঠিক হবে না, আই থিঙ্ক সো। কালকে দিনটা আমরা অবশ্যই খুবই ভাবগাম্ভীর্যের মাধ্যমে পাস করব। সো যদিও আসতে হয় সেইভাবেই আসবো এবং সেই রকমই হবে কালকে, কিন্তু আনন্দ করতে আসবো সেই মোটিভে কেউ থাকবেন না। সো যারা যারা কালকে আসবেন নাটবল্টুর জন্য সেই মেন্টালিটি নিয়ে আসবেন যে কালকে কিন্তু কোনো আনন্দ হবে না। ওকে, কালকে আমরা শহীদদের স্মরণ করবো, ভাষা শহীদদের স্মরণ করবো, তাদেরকে সম্মান জানানোর জন্য যা যা করা লাগে বিনম্র শ্রদ্ধা জানাবো তাদেরকে আমরা কালকে। তো সেই মাধ্যমে প্রতিটা প্রোগ্রাম থাকবে এবং অনেক 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 আয়োজন থাকবে আপনাদের জন্য ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর, যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা আমরা করে যাব আপ্রাণ রেডিও ক্যাপিটাল 94.8 এর পক্ষ থেকে আর কি। সো কালকের জন্য আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথেই থাকবেন যারা যারা সবসময় থাকেন আমাদের সাথে আর কি। একটু গুরুগম্ভীর কথাবার্তা আমার দ্বারা হয় না, সেটা সবাই বুঝতে পারছেন অলরেডি। গুরুগম্ভীর কথা বলতে গেলে বা কোনো ভাবগাম্ভীর্যের কথা বলতে গেলেই আমার নিজের বুকটা কাঁপতে শুরু করে, আমি পারি না, আই ডোন্ট নো ওয়াই। মানে এত কিছু করি, এত জায়গায় কাজ করেছি, এত কিছু করার পরও এই কাজটাই আমার দ্বারা কখনো হয় না। সবাই বলে না যে আউট অফ দ্য বক্স কিছু করতে, আউট অফ দ্য বক্স যদি কোনোদিন কিছু করতে গেলে আমাকে যদি বলা হয় যে একটা কঠিন স্যাড সিন করতে হবে, কঠিন দুঃখের কথা বলতে হবে যেটা শুনলে মানুষ মানে কাঁদতে কাঁদতে ইয়ে হয়ে যাবে, হয় না? অনেকের ভয়েস কিন্তু শুনলে, আমাদের মিরুরও কিন্তু সেই ইটা আছে যে মিরুর কিন্তু এক্সপ্রেশন, তার ভয়েস মডুলেশন এবং তার থ্রোয়িং এর কিন্তু, আর একটা নাটক ছিল কি জানি নামটা, শর্ট ফিল্মটা পাগলের লাল সবুজ ইয়া ইয়া, মানে ওইটা দেখে কিন্তু আমার চোখে ছলছল করছে যে আসলে মিরুর ভিতরে ওই জিনিসটা আছে যে একটা ভাবগাম্ভীর্যকে তুলে ধরা, আমার ভিতরে ওই যে ফানটা তুলে দেওয়া ছাড়া আর উল্টাওয়ালা গানটা তো করা ছাড়া অ্যাকচুয়ালি আমার ভিতরে আসলেই কিছু নাই। কারণ এই আমি চিন্তা করি যখন আমি ওই অ্যাক্টিংটা করি না, আমি ওই জিনিসটা মাথায় এখানে ঘুরতে থাকে যে সত্যি সত্যি ওই জায়গাটা এরকম ছিল বা ওই যুদ্ধটা এরকম হয়েছে বা ওই এই ফিলিংসটা এত খারাপ ফিলিংস, তখন আমি নিজে কাঁদিয়ে ফেলি বা ভিতরে কাঁপতে থাকে, বুক কাঁপতে থাকে, আমার ঠোঁট কাঁপতে থাকে, আমি কথা বলতে পারি না, মানে ওই একটা স্টেট অফ মাইন্ডে চলে যাই যেটাকে আমি ধরে রাখতে পারি না, কন্ট্রোলিং পাওয়ার, অভিনয়ের কন্ট্রোলিং পাওয়ার দিতে পারি না। মিরু কিন্তু খুব দারুণ পারে, তার জন্য কিন্তু আমি হ্যাটস অফ, আমি দারুণ পারি না, আমি চেষ্টা করে যাচ্ছি, বাট আমার জায়গা থেকে আমি ওইটুকু পারবো না, এই জন্য আমার কাছে দারুণ লাগে আর কি। যারা যারা এসএমএস করেছেন আমি একটু পড়তে চাই কয়েকটা, তারপর আবার ফান করলে চলে যাব। আফরা মিরপুর থেকে লিখেছে অ্যাপেল শরবত খাবা, আপেলের শরবত, আচ্ছা খাইতে ইচ্ছে করে, আপেলের নাম শুনে খাইতে ইচ্ছে করতেছে, আমি খাচ্ছি। শরবতটা পুরো শেষ না করলে নাকি নাট বল্টু শুনতে দেবে না, ওহ কি খারাপ খেতে, হেল্প করো। অ্যাপেলের শরবত কেন খারাপ হবে খেতে, মানে না তোমাকে অবশ্যই অ্যাপেলের এক গ্লাস না আন্টি, ওকে দুই গ্লাস খাওয়ান তারপরে নাট বল্টু শুনতে দেন। আই এম সাপোর্ট, টেক মাই সালাম। আমার এসএমএস কয়টা হয়েছে, তোমার এসএমএস অনেকগুলো হয়েছে। রামিন গাজীপুর থেকে লিখেছে ভাইয়ারা কেমন আছো, আর তোমরা এতদিন জোকান কাট করো না কে, না কারণ দুইজন না থাকলে জোকান কাট মজা নেই, একটা 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 টাক 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 হয় তখন ভালো লাগে, একা একা জোকান কাট আসলে আমি পক্ষপাতী না, জোকান কাট এমনি হইতেছে প্রতি যোগ তো বলছি নাকি আমরা, কেমন কথা তুমি, কিন্তু এক কথা তুমি কাক কইলা। হ্যাঁ, মিতালি নারায়ণগঞ্জ থেকে লিখেছে বল্টু ভাইয়া নাট ভাইয়া কবে আসবে, আমি তো আর দুই দিন সময় দিছি বললাম না যে আমি আমার ছোট ভাইকে আমার মৃদুলাল মিরুদা অ্যাক্টার ওকে তো আমি প্র্যাকটিস করে দিয়েছি যে ইন্ট্রো দেওয়া, আর দুই দিন সময় দিলাম, আর দুই দিনের মধ্যে যদি নাট ভাই না আসে ওর নামই নাট বানাই দেবো আমি, যে এখন থেকে নাট বন্ডুর নিউ নাট হৃদয় মেরু বলে দেবো, ঘোষণা করে দেবো। প্রিয়ামণি জানতোই না মিরু বলবে প্রিয়া তুমি কোথায়, হাই একজন লিখছে কেমন আছো, জি ভালো আছি। নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে ভাইয়া 23-28 তারিখ সেন্ট মার্টিন, 23 থেকে 28 সেন্ট মার্টিনে যায়ও না ভাই,
মানে আমি গতকালকে নিউজ সেন্ট মার্টিন প্লাস কক্সবাজার সাথে কি 27 তারিখ থাকবে এনজয় তোমাদের তোমাদের সাথে এনজয় করতে পারবো না আচ্ছা সজল ভাই কবে আসবে সজল ভাই আসবে কিন্তু তুমি 23 থেকে 28 না এখনই যারা যারা প্ল্যান করছো সেন্ট মার্টিন যাবা কক্সবাজার যাবা তাদের জন্য আমি একটা হুঁশিয়ারি বা বার্তা বলতে পারো সাজেশন গতকাল এবং 18 তারিখ যারা যারা এখন পর্যন্ত সেন্ট মার্টিন গিয়েছে কক্সবাজার গিয়েছে শত শত টুরিস্ট রাস্তায় ঘুমাচ্ছে শত শত টুরিস্ট খাবার পাচ্ছে না কারণ ওখানে এত প্রেশার হয়ে গেছে চার দিনের বন্ধ ভাইয়া মানে ঢাকা শহরটাকে কক্সবাজার বানাই দিয়ে মানুষজন কক্সবাজারটাকে ঢাকা শহর বানায় ফেলেছে হ্যাঁ ঢাকায় ঘুরলে মনে হয় আমি কক্সবাজার ঘুরতেছি রাস্তাঘাট ফাঁকা সুন্দর বাতাস কোনো জ্যাম নাই কিছু নাই কারণ সবাই কক্সবাজার চলে গেছে ঢাকার বাড়ি ঘর রেখে রাস্তায় ঘুমাচ্ছে ওখানে গিয়ে রাস্তায় ঘুমাচ্ছে কোথাও জায়গা পাচ্ছে না হোটেলে সিট নাই এবং যারা সিট পাচ্ছে 5 গুণ টাকা দিয়ে ভাড়া নিতে হচ্ছে হ্যাঁ 5 গুণ অলমোস্ট 5 গুণ আরো বেশি হচ্ছে 5 গুণ 10 গুণ বেশি ভাড়া দিয়ে থাকতে হচ্ছে সো যদি যাও অবশ্যই 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 থাকার ব্যবস্থা এবং খাবার ব্যবস্থা কনফার্ম করে ঢাকায় বসে কনফার্ম করবে ভাই রান্না বসাইছেন তো ভাই আমার বিছানার ছবি পাঠান আমি আমি কোথায় থাকবো আমার বিছানার ভিডিও পাঠান ছবি পাঠান তারপর আমি আসতেছি না হলে কিন্তু যায়েন না ভাই যারাই আসেন সো বি কি করব কেয়ারফুল আর কি প্রচন্ড কেয়ারফুল কারণ সবারই ছুটি চলতেছে এবং সবাই যেদিক পারতেছে সেদিক যাচ্ছে বিশেষ করে কক্সবাজার সেন্ট মার্টিন তো কোনো কথাই নেই ভরপুর হয়ে গেছে ফুল লোডেড মানে বললাম না ঢাকা শহরটা কক্সবাজার হয়ে গেছে এখন কক্সবাজারটা ঢাকা শহর বানায় ফেলাইছে রাস্তাঘাটে শুয়ে আছে সাবধান যাই আমরা ফান কলে যাই নাহলে আমরা এমনি তো বকবে জানি হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম কে বলছেন কোথা থেকে বলছেন আমি গাজীপুর থেকে ফারজানা বলতেছি ফারজানা জি বলেন কেমন আছেন ফারজানা তুমি বোঝো না যে কোনো টপিক বোঝো না তুমি আমাকে বলবা আমি আরেকজনের থেকে বুঝে এসে তোমার বোঝাবো আচ্ছা ভাইয়া ঠিক আছে একটা গান বলবা ওয়াও জোস বলো আমি বলবো আর তুমি মিউজিক আমরা দুজন দুজন নারী প্রেমের দুনিয়ায় বলতে ছুঁয়ে দিলে হাই যে হয়ে যায় তুমি খালি ফোন দিয়ে বলবো বুকে চিন চিন গানটা গাইছিলাম আমরা দুই ভাইয়া আমি প্রথম যে কল দিছি তখন তাই না আমার এত খারাপ লাগছে আমি বুঝছি তাই বই না আজকে ভাই অনেক অনেক খুশি থ্যাংক ইউ সো মাচ কতদিন ধরে শুনছো নাট বল্টু 5 মাস মাত্র এতেই তুমি প্রেমে পড়ে গেছো আমার একটা আপু শোনা সুমাই ও 2 দিন কলে পাইছে ও ওকে ওয়েলকাম করো সুমাইয়া তোমাকে ওয়েলকাম ও তো 2 দিন কলে পাইছে আবার ওয়েলকাম করব কেন ওকে টাটা দিতে হবে ভাই আমার জন্য দোয়া কইরো অবশ্যই আপু ভালো থেকো এবং খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে এত সুন্দর করে লাভ ইউ বলো হ্যাঁ কি বলবো লাভ ইউ আপু তোমাকে থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার ওখানে কি ঝড় বৃষ্টি কি সেটা হইতেছে মনে হইতেছে রান্না হচ্ছে এটা কি রান্না হচ্ছে ভাই নাম কি আপনার আমি মুশফিকুর রহমান ওরে বাবারে মুশফিকুর রহমান এটা চার মেরে দেখেন আকাশ পার হয়ে গেছে বাবারে রহমান ভাই মুন্সিগঞ্জ থেকে ফোন দিয়েছেন বা ভেরি গুড কি বলবেন বলেন একটা গান শোনাবেন না হ্যাঁ শোনান শোনান কি সবাই গানে শোনাবেন আজকে গীত মেলা আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন স্টোরি বানাইয়াছেন আপনি আমার চাইতে ভালো গাইছেন অন্তত প্রথম চাইলেন ঠিক ছিল তারপরে চাইলেন যা ইচ্ছা তাই কোন সমস্যা নেই জোকান কাট তো ভাইয়া
এই যে গানের প্রতিভা, আপনি কবে টের পেয়েছেন যে আপনার ভিতরে প্রতিভাটা আছে? কি কোন মানে লজ্জা পাইছে ভাই? আমি তো গান পাই না, আমার অপমান করলেন না? কি বলেন, আমি বলছি আপনি আমার থেকে ভালো গান গান ভাই, এটা আমি লিখিত দিতে পারবো। আচ্ছা না না, নিতু তো আমি ইসমাইলের সাথে বাজারে গেছে, আপনি ইসমাইল চিনেন? আপনি ইসমাইল চিনেন? ইসমাইল কাটাকাটি সে দেখছো আমার মিতু আপুরে চিনেন? আমি যদি কইতাম যে ভাই কে মিতু আপু, সে আপনি পিছনে লাত্থি, এগুলো আমি জানি জানি। আমার বিল্লি হামসে মেও, হ্যালো, চুপ, চারিদিকে সবাই চুপ করানো শেষ, চুপ করেছেন সবাইকে? কি নাম আপনার? ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মুন্সিগঞ্জ থেকে জ্যোতি বলছি। মুন্সিগঞ্জ থেকে জ্যোতি? জ্যোতি না জ্যোতি? জ্যোতি 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 জ্যোতি। আপনার পাশে কে আছে, তার নাম কি? তার নাম আমার আপু আছে, সুরাইয়া। তার নাম আপু, সুরাইয়া, সুরাইয়া জ্যোতি। তো জ্যোতি কেমন আছেন আপনি? তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। হইলো, আরেক কলি গাইতে হবে তো। তোমায় শুনতে শুনতে আমি যেন পাগল হয়ে যায়, যা যা যা, দুনিয়াতে তুমি ছাড়া আর শোনার কিছু নাই। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। ও আমি কিন্তু হৃদয়াল মিরু, এই জন্য গানটা আমার প্রচুর ভালো লাগে। জ্যোতি, এই যে সামনে বসে আছে হৃদয়াল মিরু, ও হৃদয় নিয়ে কোনো গান শুনলেই পাগল হয়ে যায়। আচ্ছা ভালো থেকো, দোয়া রেখো, আসতে থেকো, আর এবার মাঝে মাঝে ফোন দিয়ে গান শোনাবা, কেমন? ঠিক আছে। আচ্ছা, এই গানটাই আমরা কালকে গাইতেছিলাম, একদম কালকে আমরা নিজের নিজের এই গানটা গাইতেছিলাম, আজকে আমাদেরকে জ্যোতি ফোন দিয়ে গানটা শোনাই দিল, ভালো লাগলো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ফোন দিয়ে গান শোনাচ্ছে, আপনি আজকে কোন গানটা শোনাবেন? মনে হচ্ছে গানের অডিশন নিতেছে আমার কাছে। হ্যালো হ্যালো, আপনি কোন গান শোনাবেন, শোনান। আপনি গান শোনাবেন না জোক শোনাবেন, কি শোনাতে চান? আচ্ছা আচ্ছা, গানই শোনাই, আজকে গেলে আপনার গীত মালা চলতেছে। হ্যাঁ বলো ভাইয়া, গান শোনাও। অসাধারণ, এই অসাধারণ প্রতিভা নিয়ে তুমি ঘুমাও কেমনে রাইতের বেলা? হ্যালো, মিনিমাম অনেকগুলো টাকা পাওয়া যাবো, বুঝলো তো ভাইয়া? নাটবল্ট শুনতে কি ভালো লাগে নাকি খারাপ লাগে, কোনটা? ভালো লাগে। কতটা ভালো লাগে? বাহ, ঠিক আছে, তাহলে ভালো থেকো, আর নাটবল্টুকে মনে রেখো, ঠিক আছে, ভালোবাসবা। অবশ্যই, তোমাকে তো মনে রাখবো না, তোমার হৃদয় একটা আয়না, ওনার হৃদয় আয়না তো আরেকজন নিচ্ছে, এই রে গেঞ্জাম লাগে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে,
দেখতে আমি পাইনি তো, কারণ এটা অডিও কল, আমি পাইনি অডিও কল তো ইয়া, তাই তোমাকে আমরা দেখতে পাইনি। ইয়া তুমি কোথা থেকে ফোন দিছ? নরসিংদী থেকে, তাই তো আমি আরো দেখতে পাইনি, আমরা ঢাকায় আছি। ইয়া কেমন আছো? ভালো আছি। ভালো আছি। ইয়া তুমি কোন ক্লাসে পড়ো? আমরা তো ভালো আছি। ভালো আছি। কিসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? আমি আপনার ছোট ভাই আপু, ক্লাস টেনে পড়ি। ইয়া নাট বলতে শুনতে কেমন লাগে? হ্যাঁ কি শোনাবো? যোগ তো প্রতিদিনই শুনো। আজকে তোমার গান শুনলাম, আমরা তোমার সাথে গান গাইলাম। তুমি কিন্তু গান শোনালে না, একটা গান শুনে দেওয়ার দুই লাইন সবাই শুনাইছে আজকে। আমি গান বলতে পারি না। গান বলতে পারো না? দেখ তুমি গান বলো, আমরা একটা বলে দিছি কোন গান শুনতে চাও। দুটি মানুষ একটি মনে দাবিদার, আমি পৃথিবীর এই বুকে আগুন লাগিয়ে দেব যদি বলো তুমি আমার নও। কি জানি এটা ছিল, এটা জানাই দিব আমাদের শুটিং, আমাদের চ্যানেলের সাথে থাকো, জেনে যাবো। টাটা আপু। দেখছা আমাদের আছে, তারপর আমরা বিরতিতে যাবো। আচ্ছা বিরতিতে এখন ঝামেলা হয়ে যাবে, এখন বলছেন ব্যাট বল টু ব্যাটারি। তোমাকে বললে হবে না। তাহলে কেমন লাগছে? তার কণ্ঠটা খুব সুন্দর। শোনাও ওকে, ওকে একটা কবিতা শোনাও। আচ্ছা তুমি কি শুনবা বলো? গান। গান শুনবা? হ্যাঁ গান শোনাও। গান শুনবা? ওরে ইক্রি বিক্রি ইক্রি বিক্রি ইক্রি বিক্রি রে, ইক্রি বিক্রি ইক্রি বিক্রি ইক্রি বিক্রি রে, তার ছিল অবস্থা থাকি। একদমই সময় কম আমাদের হাতে, কারণ শেষবারের মতো আসলাম এবং যাবার আগে বলে দিতে চাই কারা কারা আমাদেরকে শেয়ার করেছিল। তারপরে শেয়ার করেছে এমডি ওয়ালিউল্লাহ রেদওয়ান, তারপরে শেয়ার করেছিল কে, নুসরাত জাহান, কোনে মেয়ে গো বাবা, এটা আইডির নাম। হ্যাঁ তারপর এর পেছনে ওইটা, তুমি ওই নামটা চেঞ্জ করে ওইটাই দিয়ে দাও, কারণ তোমার ওই নামটা তো আমরা পড়ি না, তাই না? বাদ বলে খেলাই নিতাম না, আজকে ওরা আমার বউ বতের দাওয়াত দেয়। লম্বা বউ মানে কি? আমি বুঝলাম না তো, তাই তো বুঝলাম। কুপায় এবং চাপায়, ভাইয়া এবং আপায়, কাপে এবং কাপায়, বিশেষ দ্রষ্টব্য, ঝড় উঠছে গগনে, হাতে আরেকজন পেছনে বাস লিখেছিল, এক্স বলেছিল আমাকে তার পরিবারে মেনে নেবে না, আজ কি দিলে স্টার। মিরপুর এগারো থেকে লিখেছিল, তারপরে আকি আফরা, সাপু রহিম, মিতালি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন থাকবেন, হাসতে থাকবেন, হাসতে থাকবেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে আমাদের যে গেস্ট, হৃদয়কে অনেক অনেক ধন্যবাদ যে আসলে এই একাকিত্বের দিনে তুমি আমাকে